হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে গত তেইশ দুই দু হাজার বাইশ তারিখে ডিগ্রি প্রাইভেট ভর্তির একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কারা এই নোটিশে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কি কি কাগজপাতি প্রয়োজন হবে এবং কত পয়েন্ট লাগবে সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলে দেব এবং ভিডিওতে সব কিছুই দেখতে পাবেন তার আগে যদি আপনারা আমার ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবঠনটি অন করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দু জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সালের ডিগ্রি প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন সম্পর্কিত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাইভেট কোর্স সমূহ বি বিএসএস বিবিএস পাস ডিগ্রি ভর্তির নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ সালের স্নাতক পাস প্রাইভেট কোর্সে ভর্তি তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশের প্রাইভেট কোর্সে ভর্তি সার্কুলার দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার একুশ সালের ডিগ্রি প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনু ডট এসি বিডি অ্যাডমিশনস ডিগ্রি প্রাইভেট ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ সনের ডিগ্রি প্রাইভেট কোর্সের ভর্তি বিস্তারিত দেখুন এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাইভেট কোর্সের আবেদন করার যোগ্যতা বাংলাদেশ এ স্বীকৃত যে কোনো বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু সাল বা তৎপূর্বে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দু হাজার একুশ সালের স্নাতক পাস প্রাইভেট কোর্সে বি এ বিএসএস বিবিএস কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান কোর্সসমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং দু হাজার উনিশ সালের তৎপূর্বে এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুইটি পরিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ কোর্সে আবেদন করতে পারবে উনিশশো অষ্টাশি সালের পূর্বে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থী প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না প্রাইভেট কোর্সে বিষয়সমূহ বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি সংস্কৃত দর্শন ইসলামী শিক্ষা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পালি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং যে সকল বিষয়ে মাঠ কর্ম বা ব্যবহারিক পরীক্ষা আছে সে সকল বিষয়েই স্নাতক পাস প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্নাতক প্রফেশনাল ও স্নাতক নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্ত কোনো শিক্ষার্থী দু হাজার একুশ সালের স্নাতক পাঁচ ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে না তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক দু হাজার একুশ সালের স্নাতক পাঁচ ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে একই অথবা দুইটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক স্নাতক প্রফেশনাল ও স্নাতক নিয়মিত প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদনের তারিখ আঠাশ ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ দু তারিখ পর্যন্ত এখানে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজ সমূহ দু হাজার একুশ সালে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন আঠাশ ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে কুড়ি মার্চ দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থী অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ আড়াইশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে একুশ মার্চ দু হাজার বাইশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রসপেক্টার্স ইম্পর্টেন্ট নোটিশ অপশান থেকে জানা যাবে বিশেষ দ্রষ্টব্য সংশ্লিষ্ট সকলকে কোভিড উনিশ মহামারী সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেধে রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইন সম্পন্ন করতে হবে এক স্নাতক পাস প্রাইভেট করছে রেজিস্ট্রেশন আবেদনের যোগ্যতা ও সত্তাবলী ক বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু হাজার উনিশ সালের তৎপূর্বে এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ টু অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর এবং তৎসংশ্লিষ্ট এসএসসি ও সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম চল্লিশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা দু হাজার একুশ সালের স্নাতক পাস প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি সমান কোর্সসমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত সত্য পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে খ ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং দু হাজার উনিশ সালের তৎপূর্বে এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে গ্রেড সহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা দু হাজার একুশ সালের স্নাতক প্রাইভেট রেস্টুরেন্ট কার্যক্রমে আবেদন করতে পারবে গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান স্নাতক প্রফেশনাল ও স্নাতক নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমান অধ্যয়নরত যে কোনো শিক্ষার্থী দু হাজার একুশ সালের স্নাতক প্রাইভেট রেজিস্ট্রেশন কার্যক্রমে আবেদন করতে পারবে না তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিলপূর্বক দু হাজার একুশ সালে স্নাতক প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবে একই শিক্ষাবর্ষে অথবা দুইটি শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক স্নাতক সম্মান প্রফেশনাল অথবা নিয়মিত প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে ওই ভর্তির বাতিল বলে গণ্য হবে কেন দুই সত্তাবলী দেখছেন স্নাতক সার্টিফিকেট করছে রেজিস্ট্রেশন আবেদনের যোগ্যতা ও সত্তাবলী ক বাংলাদেশ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতক পাশ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যে সকল বিষয়ে নিয়ে স্নাতক পরীক্ষায় কৃতকার্য হয়েছে সে সকল বিষয় ছাড়া নিম্নবত্ত যে কোনো একটি বিষয়ে স্নাতক সার্টিফিকেট করছে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে খ সার্টিফিকেট করছে রেজিস্ট্রেশনের জন্য অনুমোদিত বিষয়গুলো সেগুলো আগেই বলে দিয়েছি এখানে ঘ আছে গ তিন হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন আবেদনের নিয়মাবলী এখানে বিবরণ দেখছেন রেজিস্ট্রেশনের সময়সূচিও করেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ আঠাশ দুই হাজার বাইশ থেকে কুড়ি তিন হাজার বাইশ তারিখ খ আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ দু আটশো পঞ্চাশ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সংশ্লিষ্ট কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মধ্যে জমা দেওয়ার তারিখ এক তিন দু হাজার বাইশ থেকে একুশ তিন হাজার বাইশ তারিখ পর্যন্ত গ কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ এক তিন দু হাজার বাইশ থেকে বাইশ তিন দু হাজার বাইশ তারিখ পর্যন্ত ঘ কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ আবেদনপতি দেড়শো টাকা হারে ও রেজিস্ট্রেশন ফি আবেদনপতি চারশো পঁচাশি টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ তেইশ টিন দু হাজার বাইশ থেকে উনত্রিশ টিন দু হাজার বাইশ তারিখ পর্যন্ত পত্রকোট এন্ট্রি দু হাজার একুশ সালের স্নাতক প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের কোর্স ভিত্তিক পত্রকোড এন্ট্রি দেওয়ার তারিখ চব্বিশ টিন দু হাজার বাইশ থেকে চৌ কুড়ি চার দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এগুলো কলেজ কর্তৃক করণীয় কলেজ এখানে আপনার নয় দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের স্নাতক পাস প্রাইভেট ওর সার্টিফিকেট করছে রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজের তালিকাসমূহ নির্বাচিত কলেজের তালিকাসমূহ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নির্বাচিত কলেজের তালিকাসমূহ যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট কলেজ আছে বিরানব্বইটি সেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো হচ্ছে যে বিরানব্বইটি মোট কলেজের তালিকা আছে যেগুলোতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাইভেট কোর্সে আবেদনের নিয়মাবলী দু হাজার একুশ শিক্ষাবর্ষের স্নাতক পাস প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য প্রার থেকে আঠাশ ফেব্রুয়ারি তারিখ বিকাল চারটা থেকে কুড়ি মার্চ তারিখ রাত আট বারোটা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে হবে নিম্ন উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা পাশের সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি আবেদন ফি বাবদ আড়াইশো টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সামরিক বাহিনী পুলিশ বিজিবি ও আনসার বাহিনীতে চাকরিরত প্রার্থীদেরকে তাদের চাকরির বছর পূর্ণ হয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যানপত্র জমা দিতে হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে হ্যালো ভিওয়ার্স তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ